একবার এক পাহাড়গঞ্জ নামের গ্রাম ছিল। ওই রেলওয়ে স্টেশন বানানোর সময় এক মহিলা আর এক ব্যক্তির মৃত্যু হয়ে যায়। তার জন্যই ওরা দুজন আত্মা হয়ে ওখানে ঘুরত। ওই গ্রামেই মোহন নামের এক ছেলে থাকত, যে খুব দুষ্টু ছিল। কি বন্ধুরা, এখন তো এক্সামও শেষ হয়ে গেছে, কেন না ঘোরার প্রোগ্রাম বানানো যাক? কেন নয় দাদা, কোথায় যাওয়ার আছে, যেখানে যাওয়ার আছে চলো। কিন্তু কল্লু তুই বুঝে নিবি, তোর বাবা তো একটা কিপ্টে, আর তুই তো ওর থেকেও বড় একটা কিপ্টে। কি কিপ্টে কোথাকার, পয়সাকে আগুন লাগিয়ে দেবো নাকি? আরে ভাই, রাগ কেন করছো? এখন ঘোরার সময় লড়াই করো না, মুড খারাপ করো না, চলো সবাই মিলে গোয়া যাই, ওইখানে মজা করব মেয়েদের সাথে, কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আজ রাতেই চলো, আমার দ্বারা তো আর কন্ট্রোলই হচ্ছে না। তারপর তিনজন নিজের বাড়ি চলে যায় আর রাতে প্ল্যাটফর্মে দেখা করে। ইয়ার, এই প্ল্যাটফর্মটা একটু খালি খালি মনে হচ্ছে না, এমনিতে তো রেলওয়ে স্টেশনে অনেক ভিড়ভাট্টা হয়। কি আর কত ভীতু তুই মোহন ভাই, তোর কিচ্ছু হবে না, চল ওইদিকে খালি পেট গোয়া যাবি নাকি? যাও কিছু খাবার তো নিয়ে এসো, ততক্ষণ আমি জিনিসপত্র সিটে সেট করি। মোহন আর কাল্লু সিঙ্গাড়া নেওয়ার জন্য এক সিঙ্গাড়াওয়ালার কাছে যায় আর সিঙ্গাড়াওয়ালার থেকে সিঙ্গাড়া প্যাক করাতে থাকে। তখনই কাল্লুর জোরে টয়লেট পায়। জোরে নাম্বার ওয়ান লাগছে, কোথায় করি, এইখানে তো কোনো টয়লেটও দেখতে পারছি না, উফ বাবা রে। তাই জন্য তো বলি জল কম খা, জল খেতে থাকিস টয়লেট যেতে থাকিস। দাদা একটা কাজ কর, সাইডে গিয়ে ওজন কম করে আয়, ততক্ষণ আমি সিঙ্গাড়া নিয়ে ট্রেনে গিয়ে বসি। তারপর কাল্লু একটু দূরে গিয়ে একটা পাথরের পাশে টয়লেট করতে থাকে, কিন্তু সে জানে না যে ওই পাথরের অন্যদিকে ওই দুই ভূতের লাশ পড়ে থাকে আর ওই ভূত ওই পাথরেই থাকে। এর থেকে বেশি আরামদায়ক আর কিছু নয়। কিন্তু ওই সময় কাল্লুর জোরে থাপ্পড় লাগে আর সে নিচে পড়ে যায় আর দেখে যে পাথরে সে টয়লেট করছিল ওইখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল। কাল্লু মার খাওয়ার পর ট্রেনের ভেতরে এসে বসে যায় আর মোহন আর প্রদীপকে প্ল্যাটফর্মের কথা বলে। তারা শুনে মোহন আর প্রদীপ হাসতে থাকে। কি মজা করছিস ইয়ার, তুই তো টু মাচ রে ভাই, কত সন্দেহ করিস। দাঁড়া, এখন আমি আর প্রদীপ ওইখানে যাব আর ওইখানে দাঁড়িয়ে টয়লেট করে আসব। তারপর মোহন আর প্রদীপ ওই জায়গাতেই যায় আর টয়লেট করে আসে, কিন্তু ওই দুজনের সাথে কিছু হয় না। তারপর তিনজন রাতের খাবার খাওয়ার পর শুয়ে পড়ে, কিন্তু কাল্লুর ঘুম রাতে ভেঙে যায় আর ট্রেনও খুব নিস্তব্ধ জায়গাতে আটকে থাকে। তখন কাল্লু একটা শয়তানকে দেখে যে মোহনকে নিজের এক হাতে গলা ধরে উঠিয়ে রাখে। কাল্লু অনেক ভয় পায় আর বাইরের দিকে পালায়। তখন সে দেখে যে প্রদীপকে আর একটা ভূতনি নিচে ফেলে রেখেছে আর ওর ছাতিতে উঠে বসে আছে। এই দিকে কাল্লু অনেক ভয় পেয়ে যায় আর নিজের বন্ধুদের সাহায্যের জন্য ওদের দিকে দৌড়ায় আর ট্রেনের নিচে নামে। আরে এ কোথায় গায়েব হয়ে গেল, কোথায় গায়েব হয়ে গেল আমার বন্ধুরা, আমরা কোথায়? তখনই ওই শাকচুন্নিয়া শয়তান ওর সামনে প্রকট হয়ে যায় আর শাকচুন্নি বলে, তুই আমাদের থাকার জায়গাকে নোংরা করেছিস, আমি তোকে জ্যান্ত ছাড়ব না, তুই মরবি আর তোর বুকের রক্ত দিয়ে আমি ওই পাথরকে ধোব। এরম বলে শাকচুন্নি কাল্লুর হাত ধরে নেয়। কাল্লু জোরে জোরে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও কেউ বাঁচাও, এই শাকচুন্নি থেকে আরে কেউ বাঁচাও, আরে মরে গেলাম রে। কাল্লু জোরে জোরে কাঁদতে থাকে। তখনই ওর বন্ধু ওকে জোরে থাপ্পড় মারে, কাল্লু উঠে যায়। মোহন আর প্রদীপ হাসতে থাকে। কি হলো কাল্লু দাদা, কেন চেঁচাচ্ছ, এমনিতে তো অনেক বাহাদুরি দেখাও, স্বপ্ন দেখছিলে কি? হ্যাঁ। তারপর কাল্লু মোহন আর প্রদীপকে স্বপ্নের সব কথা বলে, যা শুনে মোহন আর প্রদীপ অনেক ভয় পেয়ে যায়। আরে দাদা, এ তুই কি করেছিস, যদি এই কথা সত্যি হয়
তাহলে এই দুটো ভূত আমাদের ছাড়বেই না। তারপর তিনজন ভয় ভয় ট্রেনে শুয়ে পড়ে। আর পরের দিন হোটেলের ভেতরে প্রদীপ শুয়ে থাকে, তখনই ওইখানে দুই শয়তান আর ভূত চলে আসে। কে কে তুমি? কে আর এখানে কি করে এলে? আর কি চাও তুমি? আমরা তো কোথাওই আসতে যেতে পারি, আর রইলো যাওয়ার কথা। আমরা তো তোর প্রাণ নিতে চাই, তোর বন্ধুর করার শাস্তি তোকেই পেতে হবে। এরম বলে দুজন শয়তান প্রদীপকে নিচে ফেলে দেয়, আর শাকচুন্নি ওর বুকে বসে প্রদীপের রক্ত খেতে থাকে। কিছুক্ষণ পরে ওরা দুজন ওখান থেকে উধাও হয়ে যায়। তখনই কাল্লু আর মহান ওখানে আসে, আর প্রদীপের লাশ দেখে অনেক ভয় পেয়ে যায় আর কাঁদতে থাকে। আরে প্রদীপ, এ কি হলো? কে মেরেছে তোকে? ওটাও এত বাজে ভাবে? তখনই কাল্লু বলে, হোক না হোক, এটা সেই ভূতেদেরই কাজ যাকে আমি দেখেছিলাম। আরে এখন আমাদের পিছন ছাড়বে না, এ আমাদের জ্যান্ত ছাড়বে না। আমাদের বাড়ি ফেরত চলে যাওয়া উচিত। হ্যাঁ, বাড়ি ফেরত যাওয়া উচিত। তারপর মোহন আর কাল্লু নিজের নিজের বাড়ি ফেরত চলে আসে। কাল্লু নিজের ঘরের লোককে সব কথা বলে। কাল্লুর বাবা দীনানাথ, আরে কাল্লু বেটা, এ তুই কি করলি? তোর এরকম করা উচিত হয়নি। ওরা দুজন অতৃপ্ত আত্মা যে বিরক্ত হয়ে এদিক ওদিক ঘুরছে, এখন ওদের শান্ত করতে হবে। চলো তুমি এখন শুয়ে পড়ো, আমি ওদেরকে দেখছি। এরম বলে দীনানাথ বাড়ির বাইরে বেরিয়ে যায়, আর কাল্লু শোয়ার জন্যে নিজের ঘরে চলে যায়। ওইদিকে অন্যদিকে মোহন নিজের ঘরে শুতে থাকে, যে তখনই ওই ভূত আর শাকচুন্নি এসে যায়। কেমন ভাবে শুয়েছে আমাদের নোংরা করে, একে তো মজা দেখাতেই হবে। এরম বলে শাকচুন্নি মোহনকে জোরে লাথি মারে। মোহন নিচে পড়ে যায় আর ঘুম থেকে উঠে পড়ে। কে বে, মেরে ফেলবো, কে লাথি মেরেছে আমাকে? কিন্তু সে যেই শাকচুন্নিকে আর শয়তানকে দেখে ওর অবস্থা খারাপ হয়ে যায়, ও ভয় পেয়ে যায়। আমাকে আমাকে ক্ষমা করে দাও শাকচুন্নি মা, আমার ভুল হয়ে গেছে। আমি ভুল করে আপনার ঘরের কাছে টয়লেট করে ফেলছিলাম, আমাকে ক্ষমা করে দাও। ভুল আর তোর থেকে? তুই অনেক দেখাতে এসেছিলিস জেনে বুঝে। এরম বলে শাকচুন্নি আর ভূত ওকে মাছ থেকে ছিঁড়ে দেয় আর দুই টুকরো করে দেয়। ওদিকে দীনানাথ এক তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব কথা বলে। দেখো তোমার ছেলে তো ভুল করেছে, এখন ওকে বাঁচানোর একটাই উপায় আছে, ওই জায়গাকে পরিষ্কার করা হোক আর পুজো আচ্ছা করে ওই আত্মাদের শান্ত করা হোক। তোমার ছেলেকেও ওই আত্মাদের থেকে ক্ষমা চাইতেই হবে। যাই করার আছে করুন বাবা, ব্যাস আমার ছেলেকে বাঁচিয়ে নিন। তারপর দীনানাথ, কাল্লু আর তান্ত্রিক ওই জায়গাতে পৌঁছায় যেখানে কাল্লুর টয়লেট করেছিল। কাল্লু ওই জায়গাকে ধুতে থাকে, তখনই ওই ভূত আর শাকচুন্নি ওখানে এসে যায়। এসে গেছিস তুই, তোরই তো অপেক্ষা ছিল, তোর দুই বন্ধু তো গেছে, তোর কি হবে কাল্লু? কালিয়া, আমাকে ক্ষমা করে দাও শাকচুন্নি, আমার ভুল হয়ে গেছে, আমি আগের থেকে এরকম ভুল করব না। আর লোকেদেরও এটাই বলবো যে আশেপাশে পরিষ্কার বজায় রাখতে আর এদিক ওদিক টয়লেট না করতে। আর যাদের জন্যে আপনাদের দুজন স্বামী স্ত্রীর প্রাণ যায় ওদেরও শাস্তি দেবো আমি। এখন কিছু হবে না, ক্ষমা টমা, এদিক ওদিক টয়লেট করে তোমাদের মতন লোকেরা নিজেকে বহুত বড় হিরো ভাবো, তোমার মৃত্যু ওদের মতন লোকেদের জন্য শাস্তি হবে। ওইদিকে ততক্ষণে তান্ত্রিক পূজা করতে শুরু করে দেয়, যার জন্যে শয়তান আর শাকচুন্নি ওখানেই বন্ধ হয়ে যায়। একটু পরেই যেই ওই জায়গা পরিষ্কার হয়ে যায় আর তান্ত্রিক পুজো করে ফেলে,
ওই দুজন শয়তান ওইখান থেকে মুক্ত হয়ে যায় আর চলে যায়।